সৌদি আরবের জেদ্দায় বিভিন্ন মসজিদ ঈদের নামাজ আদায় করেন স্থানীয় বাসিন্দা এবং প্রবাসী বাংলাদেশিরা। জেদ্দা প্রতিনিধি আল নোমান জানান, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর বুধবার ফজরের নামাজের আগে থেকেই ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য জেদ্দায় মসজিদ সৌদি কানায় কানায় পূর্ণ হয়ে উঠে যায় এবং সকাল ৬টা ২৫ মিনিটে নামাজ শুরু হয়। এছাড়া মক্কা হারাম শরীফে ঈদের নামাজ শুরু হয় ভোর ৬টা ২০ মিনিটে। নামাজ পরিচালনা করেন শেখ সালে আল হুমায়দ। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসী বাংলাদেশিরা। দেশে প্রবাসে সকলকে ঈদের শুভেচ্ছা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।